দীপাবলি জি বলেন, কেমন আছো তুমি? ভালো, কিন্তু আপনি কে? সে কি তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি না, তবে আপনি নিশ্চয়ই আমার পরিচিত কেউ, কারণ দীপাবলি নামে আমাকে অনেকদিন কেউ ডাকে না। আমি নিজেও আমার নামটা ভুলে গিয়েছি। তোমার মা তোমাকে দীপাবলি বলে? হ্যাঁ, আমার মাই আমার নাম রেখেছিল দীপাবলি। কিন্তু মুসলমান মেয়ের নাম দীপাবলি কেউ মেনে নিল না, তাই তো এখন আমি দীপা নামেই পরিচিত। উপন্যাসের মেয়ে তুমি? আমি উপন্যাসের মেয়ে নই। আমার মা সাতকাহনের দীপাবলি থেকে আমার নাম দীপাবলি রেখেছে। আমি অভি, অভিমন্যু আমার নাম। মহাভারতের অভিমন্যু? না না, আমি খুব সাধারণ একটা চরিত্র, মিথোলজির কোনো বীর নই। কেন, মিথোলজিতে কি কোনো সাধারণ চরিত্র থাকে না? থাকে, তবে তোমার হাতের যে গল্পের বইটা, সে নায়ক সুগন্ধির স্বপ্ন দেখে, যার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, আছে শুধু সাধারণ কিছু ইচ্ছা। তাদের মতো কারো সাথে আমাকে ভাবতে হবে। আমার তো এখনো বইটা পড়া হয়নি, তাই অভিমন্যু সুগন্ধির সুবাস আমার কাছে এসে বলছে। তবে আপনার পরিচয়টা আমি জানতে চাই। পদ্মা পাড়ের মেয়ে আমি। পদ্মার পাড়ে ছোট্ট একটা শহরে বেড়ে উঠেছিলাম। নদী ভাঙন দেখেছি অনেক, আর দেখলাম জীবনের সুখ স্বপ্নের ভাঙন। আমি আছি অথবা আমি নেই, এটাই জীবন, এটাই মৃত্যু। রাস্তা দিয়ে চলতে চলতে প্রায় চিন্তা করি, আমি না থাকলে এখানে এই মুহূর্তে দৃশ্যপট কী হতো, কী হতো না? আমি আছি, সব কিছু চলছে। আমি নেই, তবুও সব কিছু চলছে। তাই এখানে আমি জীবিত না মৃত তাতে কিচ্ছু এসে যায় না। তবে আমি একজন মানুষ চেয়েছিলাম, আমি না থাকলে চার কিছু এসে যায়, অন্তত একটা রাত সে ঘুমাতে পারবে না, হয়তো একটা দিন সে কর্মে মন বসাতে পারবে না। এমন একজন মানুষ আমি খুঁজি, পাই না। ভাই, আমার না একটু সমস্যা হয়েছে বুঝছেন, বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারি না, কোমর ব্যথা করে। বয়স হলে এরকম একটু হয়তো হয়, অভিযোগ না। কি বললেন আপনি? না, খুব বাজে কথা বলেন। বাজে কথা কি বললাম? আমারও ওরকম হয়। তা আপনি আর আমি এক নাকি? আরে এক হবো কেন, তুমি হামিদ, আমি কাদরি। ফালতু কথা রাখেন তো। কি ব্যাপার, বাইরে যাবো নাকি? বাইরে আর কই যাব, আপনার সাথে তো ইদানিং কথাই বলা যায় না। কি আর করবা, একই রুমে যখন বসি একটু তো সহ্য করতেই হবে। দীপা কি বই দিতেছেন? কিছু বলবেন? আপনি আছেন ভালোই, কাজকর্ম বেশি নাই, ঘন্টা খানে কাজ করার পর আর কাজ থাকে না, ভালোই আছেন, বাকি সময় বই পড়েন। একদম ঠিক বলেছেন, বেশি একটা কাজ নেই তাই তো বই পড়ছি। আমি তো আছি একটা উদ্ভট লোকের সাথে। কেন, সে আবার কি করলো? মানে এমন সব কথাবার্তা বলে না, মনে কি আমরা তার বয়স। আপনার বয়স কত? কত হবে এই ধরেন যে 40। এই
তুমি আমার ভাই বলো কেন? স্যার বলতে পারো না? তোমাকে ভালোবাসি যে, ভালোবাসার কথা আর বলো না। আমার জীবনে ভালোবাসা খাপ খায়। এই কথা বলছো কেন? কেন তুমি জানো না? জানি তো, তুমি অনেক সাহসী একটা মেয়ে। আমার তোমার মতো এত সাহস নেই। ভালোবাসতে সাহস লাগে? আচ্ছা, ওর কথা বলো না যাকে তুমি ভালোবাসতে। ও খুব সুন্দর করে কথা বলত। আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি, আমরা একসাথে অনেক ঘুরেছি। আমাদের সেই ছোট্ট শহর, বাতাসটা অন্যরকম আজ। কিরকম? দূরে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, বাতাসে তো অনুভূতি পাচ্ছি। তুমি পাচ্ছ না? কুয়াশা ছুঁয়ে দেখেছো কখনো? দেখেছি, অনেকটা সেই রকম। হ্যাঁ, তাই। তুমি বাতাস ছুঁয়ে অনুভূতি নাও, তোমার এই কথাটা আমার অনেক ভালো লাগে। বাতাস ছুঁয়ে বুঝতে পেরেছি দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, এই বুঝতে পারাটাকেই অনুভূতি বলেছি। জীবনের সবচেয়ে বড় বিষয়টা কি জানো? কি? এই অনুভব করা, কারণে অকারণে অনুভব করা। এই যে আমি আছি, বেঁচে আছি, এটা অনুভব করা। এই যে নদী বয়ে যায়, এটা অনুভব করা। এই যে তোমাকে ছুঁয়ে আছি, এটা অনুভব করো। আমাকে তুমি অনুভব করো? অনুভব করি বলেই তো এখনো তোমার পাশে আছি। যেদিন আর অনুভব করবে না সেদিন আর পাশে থাকবে না, তাই তো? হঠাৎ কি হলো যে সম্পর্কটা আর টিকলো না? আমি ঠিক জানি না, একদিন হুট করে সব কিছু এলোমেলো হয়ে গেল। তুমি অনেক বদলে যাচ্ছ। আমি বদলে যাচ্ছি নাকি আমরা বদলে যাচ্ছি? হয়তো তুমি ঠিকই বলেছ। যদি দুজন মানুষই বদলে যায়, তবে আমাদের অনুভূতির অস্তিত্ব কি আছে? আমাদের দুজনের চিন্তার মধ্যে অনেক দূরত্ব আছে। এই দূরত্ব কবে মেপে দেখলে? তোমার তির্যক প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই। তোমার কাছে আমার জন্য কিছু আছে?
মানে বুঝলাম, কোনো উত্তর নেই। আমাকে করার মতো কোনো প্রশ্ন আছে? না, নেই। ভালো তো, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, জীবন চলে প্রশ্ন উত্তরের কথোপকথনে। কিন্তু আমাদের কোনো কথোপকথন নেই। মন খারাপ করো না। না, মন খারাপ করি না, মাঝে মাঝে শুধু অবাক হই। তুমি আর আমি একই ভাগ্যের অধিকারী হলাম কি করে? তোমার আর আমার নাম এক, ভাগ্য এক হবে না? সুখ আসলে কি, কোথায় পাওয়া যায়, কোথা থেকে আসে? সুখ আসলে কি সেটাই হয়তো বুঝিনি আজ। সুখ আসলে কি সেটাই জানো না, বোঝো না, তারপরও সেটাই চাইছো? মানুষের কিছু চাওয়া থাকে, এক জীবনে তার কিছু প্রাপ্তি ঘটতে হয়। এই চাওয়া পাওয়ার হিসেব টানতে চায় মানুষ একটা সময় এসে। তার মানে তুমি একটু হিসেবে হতে চাও? আমি বাবা অত হিসেব করতে পারি না, জীবন চলছে যেভাবে চলুক, যেমন তেমনই। এক জীবনে এত চাওয়া পাওয়ার কি দরকার? চাওয়া পাওয়া না, সবার জীবনে দুটোই থাকে, সুখ দুঃখ। কিন্তু কারো কারো জীবনে শুধু সুখ আর সুখ, আবার কারো কারো জীবনে শুধু দুঃখ আর দুঃখ। এটা কিন্তু ঠিক না, সমবন্টন দরকার। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, সৃষ্টিকর্তা নিজেই বৈষম্য করে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি একবার বলছো সাম্যবাদের কথা, একবার বলছো ভোগবাদের কথা, একবার বলছো ঈশ্বরের কথা, একবার বলছো নিঈশ্বরের কথা, এক এক করে তুমি তো সবই চাচ্ছ। মানে? মানে তুমি একবার চাইছো, আর এই চাওয়ার অধিকার দেয় ভোগবাদ। তুমি যা চাও সেটাই নেবার চেষ্টা করো, লুট করো, দখল করো, অন্যকে ঠকিয়ে জোর করে তুমি তোমার চাওয়া পূরণ করো। আবার বলছো
সমবন্টনের কথা, সেটা তো তোমার হাতে নেই, সমাজের হাতে অথবা অন্য কারো হাতে, যে সকল উপাদান সমানভাবে সবার মাঝে বিতরণ করে দেয়, মানে ভাগ করে দেয়। ওই যে স্লোগানটা আছে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, ওই রকম আর কি। আবার তুমিই বলছো ঈশ্বরের বৈষম্যের কথা, আবার তুমি সেই ঈশ্বরকেই স্বীকার করছো। ঈশ্বরকে স্বীকার করলে তার কোনো সমালোচনা করা যায় না। আমি শুধু ভাগ্যের কথা বলতে চেয়েছি, আমার ভাগ্যে কি এতটুকু সুখ রাখতে পারল না? ওই ভাগ্য কথাটার মূলে আছে ভাগ, তোমার ভাগে যা আছে তাই তোমার ভাগ্য, ওই ভাগ্য তোমার হাতে নেই। যারা ভাগ্য নির্ধারণ করছে তাঁর হাতে, মানে সেন্ট্রালি সব কিছুকে বন্টন করা। এখানে সাম্যবাদকে পাওয়া যাচ্ছে, আর সাম্যবাদে ইন্ডিভিজুয়ালি কারো কোনো চাওয়ার অধিকার নেই, সকলকে দেয়া হচ্ছে, চাওয়ার কোনো দরকারই নেই। আর যারা এই ভাগে সন্তুষ্ট হতে পারছে না, তারা আরও চাইছে, আরও বেশি করে চাইছে। আর এই চাওয়ার অধিকার দেয় ভোগবাদ, যে বেশি চাইছে সে অধিকার করে নিতে পারে, বেশি বেশি চেয়ে অন্যের ভাগ নিজের ভাগে নিয়ে নিচ্ছে, ফলে কারো কারো ভাগ কমে যাচ্ছে। এত কিছু এলো করতে, আমি তো একটা সাধারণ কথা বলতে চেয়েছি। তুমি তো এনজিও হয়ে যাচ্ছ। মানে? মানে এনজিওরা অন্ন বস্ত্র বাসস্থান সুশাসনের কথা বলে, এবং তারা দাবি করে তারা নাকি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমার এত জ্ঞানের দরকার নেই। এত জ্ঞানের দরকার নেই যেখানে, সেখানে এত বই দেখছো কেন? তুমি সরাসরি দীপার সাথে কথা বলো। সরাসরি কথা বলবো মানে? আপনার কি ধারণা আমি ওর প্রেমে পড়ছি? ও সরি সরি, আসলে ওর সাথে তো তোমার বয়সটা ম্যাচ করে না। মানে কি? আপনি কি বলেন সব? না বলছিলাম যে মেয়েটার বয়স তো অনেক কম, মানে তোমার চেয়ে অর্ধেক হবে মনে হয় তোমার বয়সের। তাই না? আপনার কি ধারণা আমি আপনার মতো বুড়া? আমার মাথা কি আপনার মতো চান্দি সোলা? না মানে ভুল হয়েছে, আসলে তুমি তো ওকে বোনের দৃষ্টিতে দেখো। আপনার মাথা না পুরোটাই নষ্ট হয়ে গেছে। কোথায় যাও, কোথায় যাও, বসো 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 না, এত রাগ করো কেন? আসলে মেয়েটার কেউ নেই, সেই কবে বিয়ে হয়েছিল, স্বামী মরে গেছে, তোমারও বউ নেই, তাই ভাবছিলাম। আসলে আমিও এসব চিন্তা করি। কোন সব চিন্তা করে? হ্যাঁ দেবা, আপনি এখনো যান নাই? রিক্সা পান নাই না? না এখনো তো রিক্সা খুঁজে পাচ্ছি না। আরে আসেন আসেন, আমার সাথে আসেন, আমি তো ওদিকেই যাবো, আপনাকে নামিয়ে দেবো। না না দরকার হবে না, আমি ওদিকটায় যাবো, আপনি যান, অসুবিধা নাই। তাতে সমস্যা কি? আমি না একটু ঘুরেই যাবো, আসেন আসেন। শুধু শুধু আপনি উল্টো পথে যাবেন কেন? আপনি যান, আমি রিক্সা করে নিচ্ছি। তোমার কাছে কোনটা মনে হয়? শূন্যতাবোধ জীবনের একটা চরম অনুভূতি, সবাই এটা পায় না।
কেউ পেলে পেলেও গ্রহণ করতে পারে না, ভয় পায়, পালিয়ে থাকতে চাই শূন্যতা থেকে। তুমি কি শূন্যতা খুঁজে বেড়াও? যে শূন্যতা খুঁজে পাওয়া যায় তাকে কোনো শূন্যতা? তুমি খুব সুন্দর করে কথা বলো, বইয়ের লেখা পাতাগুলোর মতো। বইয়ের পাতায় লেখা কথাগুলো তোমার ভালো লাগে না, তাই না? লাগে, আবার লাগে না। আমাকেও তোমার ভালো লাগে, আবার লাগে না, তাই না? তাই কি বললাম? ওই যে বললে, বইয়ের পাতায় লেখা কথাগুলো আমার মতো। মানুষ কি বইয়ের পাতার লেখাগুলোর মতো হয়? আমি তো অভিমন্যু, ওই যে সুগন্ধের ব্যবসায়ী। না, তুমি অভিমন্যু না। আমি বইটা পড়েছি, তোমার সাথে ওর অনেক পার্থক্য। অনেক পার্থক্য? কি পার্থক্য? তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো, ও পারে না। ও অনুভূতি প্রকাশ করতে পারে, তুমি পারো। আমি যে তোমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুর সাথে মিশে গেছে, তাই তুমি অন্যরকম ভাবছো। তুমি আসার পর থেকে আমি নিজেকে শুনলাম। তুমি কি আমার কাছে কিছু চাও? না, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। হবে তুমি আমার? আমাকে চাও? কিভাবে চাও? পানের সাথে চুন হিসেবে, দুজনের সহমরণ। আমাদের এলাকায় না একটা কাবাবের দোকান আছে, মোল্লার কাবাব, অসাধারণ। আপনার একদিন খাওয়াবো। আমি কাবাব খাই না। কাবাব খান না? কেন খান না? কেন? এমনি আমার পছন্দ না। ও, আমাদের মহল্লায় একটা তেহারির দোকান আছে, মামুর তেহারি, অসাধারণ। আপনারে খাবো। আমি তেহারিও পছন্দ করি না। তেহারিও পছন্দ করেন না? তাহলে আপনার পছন্দ কি? বই। বই? বই কি খাওয়ার জিনিস নাকি? আমি খেতে খুব একটা পছন্দ করি না। খেতে পছন্দই করেন না? আরে আশ্চর্য, খাওয়ার উপরে কিছু আছে নাকি? হ্যাঁ, কথায় বলেন না যে হামিদ ভাই, হিসাবে একটা সমস্যা আছে, একটু দেখে দেন। সমস্যা হিসাবে না, সমস্যা তোমার মাথায়। যাও। আমার জীবনে কিছু বিরক্তিকর ঘটনা ঘটে যাচ্ছে, কি করি বলো তো? কিরকম? আমার এক কলিগ খুবই অস্বস্তিকর, বিরক্তিকর, তাকে আমার একটুও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জানি না, আমি বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? জানি না, তার আচরণ, তার ব্যবহার, কোনো কিছুই আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোমার? অভিমন্যুকে। অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু। তোমার এই জায়গাটা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। এটা আমার জানালা। মানুষ বন্ধ ঘর থেকে জানালা খুলে যে বাতাস নেয়, আমি এখানে এসে তাই করি। আমার কাছে জায়গাটা নতুন, আর নতুনের মধ্যে সবসময় একটা আলাদা ভালো লাগা থাকে। কেন, তোমার পুরাতনকে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। যা সনাতন তাই যুগে যুগে নতুন। পুরনো সব কিছু ফিরে আসে নতুন করে, নতুন ভাবে। নতুনকেও তোমার ভালো লাগে, পুরাতনকেও তোমার ভালো লাগে, সবকিছুতে ভালো লাগাটা ভালো। জানালায় যে সুখ পায় মানুষ, দরজায় সে সুখ পায় না কেন বলতে পারো? না, বলতে পারবো না। তুমি বলতে পারো? নিরাপত্তা বোধ। মানুষ নিরাপদে জানালা খুলে প্রকৃতি দেখে, আর দরজা খুললে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, কারণ অনাকাঙ্ক্ষিত কেউ চলে আসতে পারে,
ছাড়ায়। বাহ, ভালো বলেছো তো। তাই তো আমি আমার মনের জানালা খুলে রেখেছি দরজা বন্ধ করে। হ্যাঁ, আমি দেখেছি তোমার মনের দরজা বন্ধ। কেউ কড়া নাড়ে না তোমার দরজায়? কড়া নাড়ে কে জানো, সে কি তুমি? ম্যাডাম, আমি স্যার আপনার বিরক্ত করে না? আমি স্যার আমাকে বিরক্ত করে মানে? আমি স্যার একটা বদলোক, মানুষ বললে বউটাকে নাকি বিনা চিকিৎসা মারছে। আমার সাথে কখনো আজে বাজে কথা বলবেন না, আমি এসব একদম পছন্দ করি না, জান। সরি ম্যাডাম। এই জায়গাটা কেন আমার এত প্রিয় বলতে পারো? বারবার আসতে ইচ্ছে করে। মানুষের তো সব নতুন নতুন জায়গা ভালো লাগে, আর আমার সব পুরানকে ভালো লাগে। যা ভালো লাগে তা বারবার ভালো লাগে। তুমি যে আমার মতো, তাই আমি তোমার মতো না, আমাদের দুজনের শুধু নামটা এক। তুমি দীপাবলি, আমিও দীপাবলি। আমাদের মধ্যে আর কিছু কি মিল নেই? সব দুঃখগুলো, জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। তাহলে তো তুমি আমি এক হয়ে গেলাম। তুমি আমি তো একই, কিন্তু আমার তো এই জায়গা ভালো লাগছে না। অতি সাধারণ এই জায়গা। আমার ভালো লাগে চা বাগান, ছোটবেলার সমস্ত স্মৃতি জুড়ে এই চা বাগান। হ্যাঁ, কিছু সময় তুমি আমি আলাদা, তবে আমরা দুজনই বাঙালি নারী চরিত্র। আমাদের প্রতি সমাজের দৃষ্টিকোণ এক, পুরুষের অনুভূতিগুলোও এক। আমাদের মধ্যে সবচেয়ে মিলটা কোথায় জানো? কোথায়? মায়া। তুমি আমাকে মায়া করো? তুমি আমি তো এক, দুটা তো তোমার কাছে আছে। পুরুষরা কি আমাদের মায়া করে? পুরুষদের আছে বহু, আমরা ওদের মায়ায় ফেলি, ওরা মোহে পড়ে। অনেকদিন অভিমন্যু আসে না, অনেকদিন ওর সাথে কথা হয় না। কি হল ওর? ওর কোনো ঠিকানা জানা নেই তোমার? না, ও তো কোনো মোবাইলও ব্যবহার করে না। হঠাৎ কি হলো? হঠাৎ কি হলো ওর আমি জানি না, তবে আমি ওকে খুঁজছি। কেন? তুমি অভিমন্যুর প্রেমে পড়েছো? কেন, প্রেমে পড়া কি আমার নিষেধ? নিষেধ হবে কেন? ছোটবেলায় কিছু বোঝার বয়স না হতেই আমার বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর দিনই আমার স্বামী মরে গেল। আমারও তো একই জীবন, অসুস্থ একটা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তারপর বিধবার জীবন। একজন আসলো জীবনে, তবে সেও থাকলো না। হ্যাঁ, থাকা হলো না তার সাথে। আচ্ছা, প্রেমগুলো হারিয়ে যায় কেন বলতে পারো? আমার জীবন লিখে গেছে অন্য কেউ, আমার জীবন আমার হাতে গড়া না। ভাগ্য কি এমনই? আমি দীপাবলি, চা বাগানে বেড়ে ওঠা জীবন আমার, তারপর আবার ছোট্ট শহরের বাসিন্দা। এমন একটা শহর যে শহরে কেউ পথ হারে না, তবু আমার স্বপ্নগুলো হারিয়ে গেল। বাড়ি থেকে পালিয়ে এই শহরে এলাম একা আমি, ছোট্ট একটা চাকরি, এই তো জীবন চলছে। জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কষ্টের স্মৃতিগুলোকে বয়ে বেড়ানো মানুষ আমি। শুধু নামের মিল হলে জীবনের এত মিল কেমন করে হলো দীপাবলি? আমি দীপাবলি, তুমিও দীপাবলি। আমি চিরদুঃখী, তুমিও চিরদুঃখী, তাই তো আমরা দুজন এত ভালো বন্ধু।
আচ্ছা আপনি তো বই পড়েন কেন? বই পড়া ভালো, কিন্তু এত ভালো তো ভালো না, বুঝলেন না? আপনি কিছু বলবেন হামিদ ভাই? না, বলতে তো চাই কত কিছু, সব কথা তো মুখ ফুটে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। এই যে একটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। আচ্ছা আপনি কি বুঝেন অফিসের প্রত্যেকটা মানুষ আপনার আচরণে যে বিরক্ত, আপনার পেছনে পেছনে কথা বলে জানেন? তিসরে তো কত কথা বলবে, এই যে একটা কথা আছে না, পাঁচে লোকে কিছু বলে। আপনি কি বুঝেন আপনি যে একটা বাজে লোক? আপনি কি কোনো বিষয়ে রাগ করলেন? আমি রাগ করলেও কি আপনি সেটা বুঝবেন? আপনার কি কোনো লজ্জা শরম নাই? আপনি একটা বয়স্ক মানুষ, এর জন্য আপনার এতদিনের বাজে আচরণগুলো কিন্তু আমি সহ্য করছি, কিন্তু আজকে আপনি লিমিট ক্রস করছেন। আচ্ছা থামো না, কি এমন হলো? না কাদ্রি ভাই, উনি আমাকে প্রতিনিয়ত বিরক্ত করে। ওনার এলাকায় কোন খাবার কি ভালো পাওয়া যায় এসব জেনে আমি কি করব? আর ওনার সব কথা আমাকে কেন বুঝে নিতে হবে? কোন মানুষটার কথা বলছো? আমার খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। তুমি কি আমার কোনো কথা শুনছো না? লোকটা আসলে সাধারণ, একেবারে ছাপোষা মানুষ। আমি যে এখানে আছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না দীপাবলি? তুমি কি আমাকে কিছু বললে? তুমি কি আমার অস্তিত্ব টের পাচ্ছ না? আমি বোধহয় খুব কল্পনা প্রবণ হয়ে গেছি, বাস্তবতার খুব বাইরে চলে যাচ্ছি। তুমি বদলে যাচ্ছ, শক্ত হও, শক্তি সঞ্চয় করো। না, আমি তোমার মতো হয়ে বেঁচে থাকতে চাই না। বাড়ি একটা ছিল খিলগাঁওয়ের দিকে, কিন্তু ও তো সেটা বিক্রি করে দিয়েছে। আমি অবশ্য ওই বাড়িটা চিনতাম। মেসে থাকে? বাড়ি ছিল, বিক্রি করে দিয়েছে। ওর ওয়াইফের একটা জটিল রোগ হয়েছিল, আর ওই রোগের চিকিৎসা করাতে যেয়ে বাড়িটা বিক্রি করে দিয়েছে। সবাই বাজে কথা বলে। আসলে হামিদ সাহেব লোকটা খারাপ না। হ্যাঁ, তার আচরণে একটু সমস্যা আছে, কিন্তু কিন্তু লোক হিসেবে ভালো। আমি যে কেন তার সাথে সেদিন খারাপ ব্যবহারটা করলাম, আসলে আমার মাথাটা একদম ঠিক ছিল না। থাক, বাদ দাও সব। আমার নাম অভিমন্যু নয়, আর আপনি আমার পরিচিত কেউ নন।
আপনি আমাকে আপনার পরিচিত কেউ ভাবছেন এবং ভুল করছেন। আমি ভুল করছি? হ্যাঁ, আপনি ভুল করছেন। তাহলে তুমি কে? আমি অনি, অনিমেষ। অনিমেষ? হ্যাঁ, অনিমেষ। কোন অনিমেষ? ওই যে আপনার হাতের ওই বইটা, ওইটার একটা চরিত্রের নামে আমার নাম অনিমেষ। মানে শুধুই উপন্যাসের চরিত্র? আচ্ছা আমি রাখছি, এখন পরে কথা বলবো। আপনি এতদিন কোথায় ছিলেন? কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গিয়েছিলেন? মেয়েটাকে একটু দেখতে ইচ্ছে করলো তো, তাই গ্রামে গেছিলাম। কিন্তু তোর মোবাইল বন্ধ ছিল কেন? লজ থেকে একজন মোবাইল টান দিয়ে নদীতে ঝাঁপ দিল। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। হামিদ ভাই, আপনি এখনো আছেন? রিকশা পান নাই? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? আপনার সাথে চা খাবো, খাওয়াবেন? চা খাবেন? যদি আপনি খাওয়ান। খাবো না কেন, চলেন চা খাই। ভাই, আলগা পাতি দিয়ে দুটো চা দেন তো। আলগা পাতি দিয়ে চা দিতে বললেন যে? আলগা পাতি দিলে চা অনেক মজা হয়। হামিদ ভাই, সরি। সরি কেন, আলগা পাতি দিতে মানা করে দেই। না না, এটার জন্য না। আসলে আমি আপনার সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, আমার একদম উচিত হয়নি। না না, ঠিক আছে, হয়, মানুষের মাঝে মাঝে তো একটু ভুল ত্রুটি হয়। না না, আমি খুবই সরি। আচ্ছা, আপনার বয়স কত? আপনার আসল বয়স কত? জি মানে প্রায় 50। সেদিন যে বললেন 40 প্লাস। বাদ দেন না। আচ্ছা, বাদ দিলাম। আচ্ছা, এই লাস্ট 7 দিন যে আপনি অফিসে আসলেন না, তারপর ফোনটাও বন্ধ করে রাখলেন, কেন? বললাম তো আমার বাচ্চাটা। মিথ্যা কথাটা আর একবারও বলতে হবে না। আমি আসলে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। হ্যাঁ, ভুলটা হয়তো সেদিন আমার ছিল, কিন্তু সেই জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন এটা আমি কখনো ভাবতে পারি না। সরি। না ঠিক আছে, সরি বলতে হবে না। আমিও আসলে কখনো কারোর সাথে এত খারাপ ব্যবহার করিনি। আপনাকে একটা কথা বলবো? বলেন। আমি আসলে অতটা খারাপ মানুষ না যতটা আপনি মনে করছেন। আমি সরি বলেছি তো। না না, সরি বলতে হবে না, আমি শুধু আপনাকে জানাতে চাই। আমি জানি। কি জানেন? আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। আপনার ঢাকায় একটা বাড়ি ছিল, কিন্তু তার চিকিৎসার জন্য আপনি আপনার বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। আপনি বই পড়তে অনেক ভালোবাসেন, বই পড়তে পড়তে আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু ওই বইয়ের চরিত্রগুলোর মতো হয়ে গেছে। আসলে মানুষের চরিত্র তো বইয়ের চরিত্রের মতো হয় না, হতে পারে না। মানুষের চরিত্রগুলো হয় অনেকটা আমার মতো, অনেক কিছু বিরক্তিকর, অনেক কিছু আপত্তিকর,
কিছু কিছু মায়াময়। তবে এই মায়া অনুভব করতে হলে বিরক্তিগুলোকে ওই আপত্তিগুলোর উপস্থিতি মেনে নিতে হয়। আচ্ছা, আপনার এলাকায় কি কি ভালো খাবার যেন পাওয়া যায়? কি কি যেন? মোল্লার কাবাব, মামুনের তেহারি। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবেন আমাকে? খাবেন? হুম, আজকে সবগুলো খাবো। আপনি আমার সাথে যাবেন? তাই। বাহ, আমার অনেক খুশি লাগছে। তাই কেমন খুশি লাগছে? চিৎকার করে গান গাইতে ইচ্ছে করছে। তাহলে গান? আরে না না। এসো না, তুমি ফিরে এসো, তুমি এসো। সারা দিন বাসায় বসে থেকে বই পড়তে পড়তে জীবনটা পার করে দেবে। এসো, বের হয়ে এসো। এই সমাজের যত জরাজীর্ণ নিয়ম সংস্কার সব থেকে বের হয়ে এসো। আমি তোমার মতো সাহসী হতে চাই, কিন্তু পারি না। আমি তোমার মতো শক্তি রাখি না দীপাবলি। তুমি যা পেরেছো আমি তা পারবো না। আমি দীপাবলি, তুমিও তো দীপাবলি। তুমি আর আমি তো একই। জীবনের দুর্ঘটনাগুলোর মধ্যে দিয়ে দেখো, তুমি, আমি, আমরা এক। জীবনকে শুধু দুর্ঘটনার ভিতর দিয়ে দেখা যায় না দীপাবলি, জীবনে কিছু সুখও থাকে। তোমার জীবনে সুখ আবার কোথায় দেখলে? তোমার আমার জীবন তো একই। তুমি দীপাবলি, আমিও দীপাবলি। তুমি কাগজের দীপাবলি, তুমি উপন্যাসের দীপাবলি, আমি তো জীবন্ত। আমি জীবন্ত না, আমি কি মৃত? তুমিও জীবন্ত, তবে তুমি অনন্ত জীবনের অধিকারী। তুমি অমরত্ব লাভ করেছ। তুমি সময় থেকে সময় বেঁচে থাকবে, আমি থাকব না। এত দীর্ঘ জীবন, অমরত্বের জীবন আমার, অথচ শুধুই কষ্টের। আমার জীবনে সুখ আসবে না, আসার সুযোগ কি নেই? হ্যাঁ, তুমি অমরত্ব লাভ করেছ, তবে তোমার জীবনে আর সুখ আসবে না। সব কিছু নির্ধারিত হয়ে গেছে। সুখহীন জীবনের অমরত্ব নিয়ে কি করব আমি দীপাবলি? আমি জানি না, তবে আমি তোমার মতো সাহসী নই। এই আমি তোমার মতো জীবন চাইনি, আর কখনো চাইও না। তুমি আমাকে আর চাও না দীপাবলি? তুমি তোমাকে আর চাও না? তোমার আমার কষ্টের ভেতর দিয়ে আমরা দুজনই তো এক। আমি কষ্টের ভেতর দিয়ে জীবনটা যাপন করতে চাই না আর। দেখো দেখো, তোমার প্রিয় জায়গা এটা। তুমি, আমি, আমরা বহুবার এক হয়ে এই জায়গায় এসেছি। দীপাবলি, আমাকে আর ডেকো না, দয়া করো। ওই যে দেখো, তোমার অভিমন্যু দাঁড়িয়ে আছে। অভিমন্যু তোমার মতো অমরত্বের জীবন পেয়েছে। তুমি কি আসবে আবার? আবার পড়বে আমার গল্প অন্য বসন্ত? তোমার তো জীবনে সুখের অভাব নেই অভি, তুমি তো সুগন্ধির স্বপ্ন দেখো। তোমার জীবনে তো তন্নিষ্ঠা আছে, তন্নিষ্ঠা সব কিছু ফেলে তোমার কাছে এসেছে। তুমি কেন আমায় ডাকছো? তুমি আমার গল্প আর পড়বে না? পড়বো দীপাবলি, আমার নাম যে তোমার নামেই রাখা। আমি তো তোমাকে ভেবেই শক্তি সঞ্চয় করি।